দীর্ঘ 6 ঘন্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ মোড় থেকে সরে গেছেন কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 6:10 দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আজ আমাদের কর্মসূচি স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আমরা আগামীকাল শুক্রবার অনলাইন ও অফলাইনে গণসংযোগ করব এবং এই কর্মসূচি সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হবে। এরপর শনিবার বিকেল 3:00 সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল করা হবে। রবিবার সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করা হবে। তবে শনিবার বিক্ষোভ মিছিলের পর পরবর্তী কর্মসূচি জানানো হবে। শাহবাগ অবরোধের কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে যান। এর আগে এদিন বেলা 11:00 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর 12:15 দিকে শাহবাগে যান এবং শাহবাগ মোড় 6 ঘন্টা অবরোধ করে রাখেন। আরেকটি বিষয় হচ্ছে যে 2018 সালে যখন গণ আন্দোলনের প্রেক্ষিতে যে নির্বাহী বিভাগ এখানে 2018 সালে পরিপত্রটি জারি করলো কোটা বাতিল করে, আজকে বিচার বিভাগ দিয়ে যখন সেই কোটাটিকে আবার পুনর্বহাল করা হলো, সেটা শিক্ষার্থীদের সাথে একটা প্রহসন।